সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই ইতিমধ্যে অবগত রয়েছেন যে প্রাইমারিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 2023 সালে, তিনটি ধাপে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, মোটামুটি তাদের আবেদন নেওয়ার যে প্রক্রিয়া এটা অলরেডি শেষ হয়ে গিয়েছিল। সর্বশেষ যে তৃতীয় ধাপ, সেটারও আবেদনের কিন্তু শেষ হয়েছে। আর যেহেতু পরীক্ষা, আপনাদের পরীক্ষা হওয়ার প্রথম ধাপের পরীক্ষা হওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে কিন্তু পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেহেতু এখন যারা নতুন প্রার্থী তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং যারা পুরনো প্রার্থী তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা অনেকেই আসলে প্রশ্নের মান বন্টনে বোঝে না, সাজেশন আসলে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে, কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে না, এই সম্পর্কে অনেকেই কিন্তু আসলে বোঝে না। এই নিয়ে আসলে আজকে ভিডিওটি। আপনি যদি প্রাইমারিতে যদি আবেদন করে থাকেন তবে আপনাদের জন্য আসলে ভিডিওটি স্পেশাল। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। আর যদি আপনি পরীক্ষার্থী হন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখেই ওই সাজেশন এবং মানবন্টন উভয় নিয়ে আলোচনা করা হবে। সেটা ভালোভাবে আপনারা ক্যাচ করতে পারলেই ইনশাআল্লাহ প্রাইমারি জবটা আপনার হওয়ার পসিবিলিটি অনেক এগিয়ে যাবে, স্পেশালি মেয়েদের জন্য খুবই সহজ হয়ে যাবে। যারা মেয়ে প্রার্থী আছেন তারা অবশ্যই এই প্রশ্নের ধরন এবং মানবন্ধনগুলো ভালো করে ফলো করবেন, কেননা তোমাদের কোটা থাকার কারণেই অল্প মার্কেই কিন্তু আপনাদের জব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ছেলেদের যেহেতু ছেলেদের আসলে প্রাইমারি জবটা খুবই ডিফিকাল্ট, তারপরেও আসলে চেষ্টা করলেই সবই সম্ভব। চলুন গার্লস, কথা না বাড়ি মূল আলোচনায় যাই। আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের নিমিত্ত আবেদনকারীর বেশিরভাগই নিয়োগ পরীক্ষার মান বন্টন ও সিলেবাস সম্পর্কে তেমন কিছু জানে না, তাই আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগের মান বন্টন ও পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মোট নম্বর 100, যার মধ্যে লিখিত পরীক্ষায় MCQ 80 নম্বর এবং মৌখিক পরীক্ষায় 20 নম্বর। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশ্নের মান বন্টন বাংলায় 20, তার মধ্যে সাহিত্যে 3 মার্ক এবং ব্যাকরণ পাঠে থাকে 17 মার্ক। গণিত বিশের মধ্যে পাটিগণিত থাকে 8 থেকে 9টি, বীজগণিত 7 থেকে 6টি, জ্যামিতি অংশ থেকে 5টি, সাধারণ জ্ঞান 20 মার্কের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী থেকে 7 থেকে 8টি, আন্তর্জাতিক বিষয় থেকে 5 থেকে 6টি, সাম্প্রতিক বিষয় থেকে 8 থেকে 6টি, ইংরেজি 20 মার্কের মধ্যে যেটা থাকে ইংরেজি থাকে 20 এবং মৌখিক পরীক্ষায় 20। পরীক্ষা পদ্ধতি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে MCQ পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে 20টি করে মোট 80টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 এবং ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল হলেই 1 নম্বর কাটা যাবে। বিষয়ভিত্তিক প্রস্তুতি, বাংলার জন্য বাংলা অংশে ব্যাকরণের উপর বেশি জোর দিতে হবে, বিশেষ করে 8ম থেকে 10ম শ্রেণীর বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে, জানতে হবে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে, ইংরেজি গ্রামারে অর্থাৎ ইংরেজি গ্রামার ভোকাবুলারি বেশি পড়তে হবে এবং ইংরেজি গ্রামার থেকে গ্রামাটিক্যাল যে টপিকগুলো পড়তে হবে এ সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনার সেখান থেকে জেনে নেবেন।
পাটিগণিত, গণিত থেকে পাটিগণিতের যে অংশগুলো পড়তে হবে সেগুলো পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, ভগ্নাংশ। বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে, মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে, যাতে প্রশ্ন দেখা মাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতিতে ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদি সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ দেখতে হবে। মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বই বিশেষ করে অষ্টম থেকে নবম দশম শ্রেণীর গণিত বই অনুসরণ করলে ভালো ফল পাওয়া যাবে। সাধারণ জ্ঞান বেশি প্রশ্ন বেশি আসে সব থেকে বাংলাদেশ অংশে, অর্থাৎ বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূ প্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা বিষয়ক প্রশ্ন থাকে। সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগ ব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে। নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। এছাড়াও নিয়মিত দৈনিক জনকণ্ঠে, শিক্ষা সাগর পাতাটিতে প্রকাশিত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং বিভিন্ন পত্রিকা থেকে যে চাকরির প্রস্তুতিমূলক প্রশ্নগুলো অধ্যয়ন করতে হবে। বেশি বেশি পড়ার অভ্যাস করলে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর জানা সহজ হবে। পরীক্ষার কেন্দ্রে করণীয়, প্রবেশপত্র সঙ্গে আনতে হবে, বই, উত্তরপত্র, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন সহ ইলেকট্রনিক ঘড়ি ও অন্যান্য ও কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। উত্তরপত্র পূরণ করতে হবে সতর্কতার সঙ্গে। অসাবধানজনিত ভুল হলে উত্তরপত্র বাতিল হতে পারে। কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে AOMR পূরণ করতে হবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য একটি বৃত্তাকার ঘর ভরাট করতে হবে। একই প্রশ্নের উত্তর একাধিক বৃত্ত ভরাট করা যাবে না, সেক্ষেত্রে নম্বর কাটা যাবে। OMR শীট ভাস করা যাবে না। নির্ধারিত ঘর ছাড়া উত্তরপত্রে অন্য কোথাও দাগ দেওয়া যাবে না। রোল নম্বর, প্রশ্নপত্রের সেট কোড, জেলা কোড, উপজেলা, থানা কোড, সেট কোড নম্বর অবশ্যই পূরণ করতে হবে, নইলে উত্তরপত্র বাতিল হবে। OMR শীটে রোল নম্বরে ঘর পূরণ করার সময় রোল নম্বরের নিচে বৃত্তাকার ঘরগুলো সঠিক কালো সংখ্যা কালো কালির বল পয়েন্ট দ্বারা পূরণ করতে হবে। হাজিরা শীটে খাতার ক্রমিক নম্বর ও প্রশ্নের সেট নম্বর লিখে নির্ধারিত ঘরে প্রার্থীকে স্বাক্ষর করতে হবে। প্রার্থীদের শুভকামনায় আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।